আসসালামু আলাইকুম। তৌফিকাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা ছাদ থেকে শুরু করলাম, এখন দুপুরে রান্না করব। ছাদে আসলাম একটু শাক নিতে। এর আগের দিন এসে ছাদে দেখে গিয়েছি অনেক সুন্দর তেলাকচু শাক হয়েছে, তো ভাবলাম একদম টাটকা শাক তুলে নিয়ে তারপরে রান্না করি। তো ছাদে এসে দেখতে পেলাম এখানে একটা ড্রাগন গাছ লাগিয়েছিলাম কাটিং এনে, সেই ড্রাগনের যে পাতাগুলো আছে এগুলো এদিক ওইদিক ছড়ায় গেছে আর মাটিও কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো ভাবলাম একটু ওই যে বাঁশটা আছে আর এখানে একটা পিলার আছে, রড আছে, এগুলোর মধ্যে যদি এগুলোকে ধরাই দিতে পারি তাহলে উপরের দিকে আর কি বেয়ে উঠে যাবে। ড্রাগনের পাতাগুলো চেয়েছিলাম বাঁশের সাথে কিংবা রডের সাথে আটকে দিতে, তাহলে যদি বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যায়, বাট পারি নাই, এত বেশি কাটা ধরা যাচ্ছিল না, একটু সময় নিয়ে এসে তারপরে করতে হবে। তো এদিকে তাকাতে দেখতে পেলাম যে পেয়ারা গাছের পেয়ারাগুলো খুব সুন্দর হয়ে বড় হচ্ছে, তো মনে হয় কয়েকদিনের মধ্যেই পেকে যাবে। তো একটু দেখলাম, তারপরে চলে আসলাম ওই যে তেলাকচু শাকের কথা বললাম না, সেগুলোর তুলতে। তো ঢাকা শহরে বসে গ্রামের মতো করে তেলাকচু শাক তুলে তারপরে আর কি রান্না করব। গ্রামে দেখা যায় কি, তাৎক্ষণিক কোনো কিছু রান্না করতে হলে দেখা যায় গাছ থেকে আর কি নিজেরা যে গাছগুলো লাগায় সেখান থেকে বিভিন্ন শাক কিংবা সবজি টবজি উঠায় রান্না করে আর সেগুলো খেতে অনেক ভালো লাগে। তো সেরকমই শহরে বসে গ্রামের মতো শাক তুলে রান্না করব আজকে। তো পাতাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় হয়েছে, এখন বর্ষার সিজন না, এখন এই পাতাগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, এই যে নিয়ে যাচ্ছি না আবারও দেখা যাবে অল্প কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। তবে বর্ষার সিজনটা চলে গেলে এগুলো আপনি আপনি মরে যায়, মরে গেলেও আবার দেখা যায় পরের বছর মাটির ভিতরে যে শিকড় থাকে সেই শিকড় থেকে আবারও হয়ে যায়। আমি কিন্তু এগুলো লাগাই না, প্রতি বছর বর্ষার সিজনেই দেখা যায় এগুলো নিজে নিজেই হয়ে যায়। আর এই জায়গাটাতে আমাদের এই বাড়িটা করার সময় যে অনেক মাটি উঠাইছিল সেখান থেকে অনেকগুলো মাটি রেখে দিছিলাম এখানে। আমি যেহেতু গাছ লাগাই তো মাটিগুলো রাখার কারণ হচ্ছে যদি নতুন টব কিংবা গাছের জন্য ড্রাম আনা হয় এই মাটিগুলো আর কি আমি ব্যবহার করব। তো এর মধ্যে আর গাছ টাছ লাগানো হয় নাই, মাটিগুলো এখানে রয়ে গেছে। আর এই মাটিতেই দেখা যায় যে অনেক ধরনের আগাছা হয় আর এই বর্ষার সিজনে এই পাতাগুলো হয়ে থাকে। আর এই পাতাগুলো কিন্তু অনেক ঔষধি গুণে ভরা পাতা, তেলাকচু পাতা অনেক রোগের মহা ঔষধ আপনারা সবাই জানেন, সো ওগুলো আর আমার বলার দরকার নেই। তো আমি পাতাগুলো নিয়ে নিয়েছি, আজকে আকাশটা অনেক বেশি পরিষ্কার, তো দেখা যায় রাতের দিকে একটু বৃষ্টি হয় আবার সকাল থেকে রৌদ্র ওঠে এখন। সো আমি কিন্তু বাসায় চলে আসছি, দুপুরের রান্নার আয়োজন করেছি অলরেডি, এখন রান্না চড়াই দিছি, ওই যে শাকটা এনেছি শাকটাই কিন্তু আমি এখন বসাইছি। তো কিভাবে আমি তেলাকচুর শাক রান্না করছি সেটাই দেখাচ্ছি। চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি আর দুটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, এতে করে শাকটা খেতে অনেক ভালো লাগবে। আর এই শাকটা অনেকভাবেই খাওয়া যায়, আমি এর আগে ছাদ থেকে শাক এনেই বড়া বানিয়েছিলাম, সেটাও ভালো লেগেছে। এছাড়া আরও একদিন এই শাকটাই রান্না করেছিলাম ছাদ থেকে এনে আলু কুচিয়ে, বাট আজকে যেভাবে রান্না করছি একদম শুধু শাক আর কিছুই দিচ্ছি না, পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়ে এই শাকটা রান্না করে ফেলবো। জাস্ট 2 মিনিট সময়ের মতো আমার লেগেছে এই শাকটা রান্না করতে, শাকের কালারটা সবুজ থাকতে থাকতে আমি নামিয়ে ফেলবো, এতে করে শাকের গুণটা থেকে যায়। তো অনেক বেশি যদি রান্না করা হয় তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, একটু কালচে কালচে হয়ে যাবে। এই শাকটা খুব অল্প সময়ের মধ্যেই রান্না করতে হবে, এটা না হলে বেশিক্ষণ চুলায় থাকলে দেখা যায় যে কালো হয়ে যায়। রান্নার শুরুতে শাকের পরিমাণ তো অনেক থাকে, তাই আমি তখন লবণটা অ্যাড করি নাই, যখন একটু কমে গিয়েছে তখনই পরিমাণ মতো লবণ দিয়েছি। প্রায় ক্ষেত্রে দেখা গিয়েছে শুরুর দিকে যদি লবণ দেই পরিমাণটা বেশি হয়ে যায়। এই তো আমার চটজলদি ছাদ থেকে তেলাকচু পাতা এনে শাক রান্নাটা হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর সবুজ রয়েছে। আমাদের দেশটিতে এখন ক্রান্তিকাল চলছে, তো দেশের এই সংকটময় মুহূর্তে আমরা সবাই আসলে কম বেশি খুব বেশি ভালো নেই। তো এখন আপাতত একটু ভালোর দিকে, তো যাই হোক দোয়া করি সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়। তো এই সংকটময় মুহূর্তে আমার হাজব্যান্ড দেখা গিয়েছে পুরো সপ্তাহ জুড়ে বাসায় ছিল, হোম অফিস করেছে, তো বাসায় থাকার কারণে দেখা গিয়েছে যে ভালোই লেগেছে একসাথে সবাই ছিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু ছুটির দিনের, ছুটির দিন বলে আমি একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, একটু ঝরঝরাভাবেই কাটাচ্ছি কারণ সকালবেলা
যেহেতু ছুটির দিন, বলেছিলাম যে গরুর মাংস রান্না করব, তো গরুর মাংস রান্না করলে আমার হাজব্যান্ডই খুব উৎসাহ নিয়ে রান্না করে ফেলে সকাল সকাল। তো আমি ঘুম থেকে উঠে দেখি গরুর মাংস অনেকটাই রান্না হয়ে গিয়েছে, সেই ফাঁকে আমি ছাদে গিয়ে শাক তুলে নিয়ে আসছি। আর এখন ভাবলাম যেহেতু হাতে একটু সময় আছে, আমি চুলের জন্য একটা হেয়ার প্যাক তৈরি করি। তো চুলের হেয়ার প্যাকটা তৈরি কীভাবে করেছি সেটাই এখন বলছি। আমার গাছেই ছাদে আর কি মেহেদি গাছ আছে, সেখান থেকে মেহেদি পাতা এনে পাটায় বেটে নিয়ে দেন ওইখানে কালো জিরা পেঁয়াজ বেটে দিয়েছি, তারপরে একটু লেবুর রস দিয়েছি, আর আরঙের একটা হেয়ার প্যাক ওইটা অ্যাড করেছি। তো খুব সুন্দর একটা হেয়ার প্যাক তৈরি করে আমি এর মধ্যে চুলে লাগিয়ে নেব, ওইটা আর আপনাদের সাথে দেখাচ্ছি না। তো কীভাবে আমি হেয়ার প্যাক তৈরি করেছি আপনাদেরকে বললাম, এটা অনেক বেশি কার্যকরী। এমনিতেই আমার মাথার চুল অনেক কমে গিয়েছে, বাট কয়েকদিন ধরে এত বেশি চুল উঠতেছিল, তো আমি নিয়মিত ওই প্যাকটা তৈরি করে আর কি চুলে লাগাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ মাথার চুল পড়া কমে গিয়েছে। আর এই যে গরুর মাংসটা এখন আর কি নামিয়ে নেওয়া হবে, নামিয়ে নেওয়ার আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি। যেদিন হেয়ার প্যাক লাগাই সেদিন মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রেখে দেই, এতে করে খুব ভালো একটা ফল পাওয়া যায়। তো যাই হোক, আমি চুলে মেহেদি নিয়েই কিন্তু দুপুরের খানাটা খেয়ে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন আজকে আমি কী কী রান্না করেছি। গরুর মাংস ছিল, আর হচ্ছে এই যে তেলাকচু শাক, আর আমার খুবই পছন্দের কাঁকরোল ভাজা, একদম মচমচা টাইপের ভাজা, অনেক ভালো লাগে শুকনো মরিচের ভাজা দিয়ে খেতে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও কথা কাজ ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, জানাবেন আমার আজকের ভিডিও কেমন ছিল। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।